হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুক স্টোরি। আজ হচ্ছে 24শে জুন। 24শে জুন 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বাংলাতে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে পাশে বেল আইকনে ক্লিক করবে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য। আসলে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে সম্প্রতি কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিমা মূর্তি। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবিকে দিয়েছি, ইনি হচ্ছেন প্রতিমা মূর্তি, আর এটি অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোরে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স স্থাপিত হয় 1974-এর 27শে ডিসেম্বরে। মোটো হচ্ছে সমাতাবান ইয়োগ উচ্চায়তে। নেক্সট, কোন দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করল? উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ড। অপশান বি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড জয়লাভ করেছে। নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমের নিকনেমগুলি হচ্ছে ব্ল্যাক ক্যাপস এবং কিভিজ। ক্যাপ্টেন হচ্ছেন কেন উইলিয়ামসন, বর্তমান হেড কোচ হচ্ছেন গ্রে স্টেট এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মান্নাস লাবুসেন 1675 রান, এবং সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন ভারতের রবিচন্দ্র অশ্বিন, মোট 71টি উইকেট। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, সম্প্রতি কোন দেশ হাই পাওয়ার লেজার ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরায়েল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ইসরায়েল মিনিস্ট্রি অফ ডিফেন্স হাই পাওয়ার লেজার ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ইসরায়েলের কারেন্সি কি? ইসরায়েল সেকেল। ইসরায়েলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রু, এবং ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হচ্ছেন রিউভেন রিভলিন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন হচ্ছে ইসরায়েলের ক্যাপিটাল কি আমাকে কমেন্ট করে জানাবে। ইসরায়েলের রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে জম্মু কাশ্মীরের প্রথম মহিলা হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হলেন? প্রথম জম্মু কাশ্মীরের মহিলা হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট হলেন নিম্নের কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মায়া সুদান। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের মহিলা মায়া সুদান, যিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স স্থাপিত হয় 1932-এর 8ই অক্টোবরে। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। বর্তমান চিফ হচ্ছেন রাকেশ কুমার সিং ভাদোরিয়া, এবং বর্তমান ভাইস চিফ হচ্ছেন হরজিৎ সিং আরোরা। তোমাদের জন্য এক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি আমাকে কমেন্ট করে জানাবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোথায় হেমিস তেসেচু নামক উৎসব পালিত হলো? উত্তরটি হয়ে যাবে লাদাখ। অপশান ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি লাদাখে বাৎসরিক উৎসব এমএস এসএচইউ অনুষ্ঠিত হল। লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা কবে পায়? 2019-এর 31শে অক্টোবরে। লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে এবং কার্গিল। লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে রাধাকৃষ্ণা মাথুর। নেক্সট, ইউএন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের রিপোর্টে ভারত কত নম্বর স্থানে রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ফিফথ। অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2020-তে ইউএন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে ভারত রয়েছে পঞ্চম নম্বর স্থানে, এবং এক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং দ্বিতীয় স্থানে রয়েছে চায়না, এবং ভারত এক্ষেত্রে $64 বিলিয়ন ইনভেস্ট করেছে। নেক্সট, টেলিকমিউনিকেশন কোম্পানি এয়ারটেল ভারতে 5G নেটওয়ার্ক স্থাপন করতে কোন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে TCS। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ভারতে 5G নেটওয়ার্ক স্থাপন করতে টেলিকমিউনিকেশন কোম্পানি এয়ারটেল TCS বা টাটা কনসাল্টিং সার্ভিসেস সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। TCS স্থাপিত হয় 1968-এর 1 এপ্রিলে। বর্তমান CEO হচ্ছেন রাজেশ গোপীনাথন, প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাই, এবং এয়ারটেল কবে স্থাপিত হয়? 1995-এর 7ই জুলাই। এয়ারটেলের প্রতিষ্ঠাতা হচ্ছেন সুনীল ভারতী মিত্তাল। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত হাব্বা খাতুন বইটির লেখক বা অথার কি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কাজল সুরি। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি রাইটার কাজল সুরির লেখা হাব্বা খাতুন এই বইটি প্রকাশ হয়েছে, যে বইটি প্রকাশ করেছে সঞ্জনা প্রকাশন।
এবং হাব্বা খাতুন কাশ্মীরের নাইটিঙ্গেল নামেও পরিচিত এবং উনি কাশ্মীরের শেষ এম্পেরর ইউসুফ শাহ চেকের স্ত্রী ছিলেন। নেক্সট, কোন দিনটি ইন্টারন্যাশনাল উইডোস ডে বা আন্তর্জাতিক বিধবা দিবস হিসেবে পালিত হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে জুন, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 23শে জুন আন্তর্জাতিক বিধবা দিবস বা ইন্টারন্যাশনাল উইডোস ডে হিসেবে পালিত হয়। আর এই বছরের থিমও রয়েছে ইন্টারন্যাশনাল উইডোস ডে 2021-এর থিমটি হচ্ছে ইনভিজিবল ওমেন ইনভিজিবল প্রবলেমস। আর কোন দিনটি প্রতি বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসেবে পালিত হয়? 8ই মার্চ। নেক্সট, প্রশ্ন নম্বর 10 এবং আজকে শেষ প্রশ্ন, কোন দিনটি ইউএন পাবলিক সার্ভিস ডে হিসেবে পালিত হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে জুন, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 23শে জুন ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে হিসেবে পালিত হয়। আর এর থিমটি হচ্ছে ইনোভেশন দ্য ফিউচার পাবলিক সার্ভিস নিউ গভর্নমেন্ট মডেলস ফর আ নিউ এরিয়া টু রিচ দ্য SDGs। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF-এর লিঙ্ক পেয়ে যাবে এবং PDF ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে তবে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।